আচ্ছা আমি একটু খাবার দাবার নিয়ে আসি মানে এটা ডাউনলোড হোক আর একটু বাকি আছে তারপর কথা বলছি আচ্ছা কিছু একটা পড়াশোনা কিছু একটা পড়াশোনা আইন তোর হয় নাই আমার তো নেটই নেই তিনি বাসা আছে একজনের হয় নাই যারা ঢুকছে আজকে মোবাইল নেট আজকে কালকে থেকে ফোনের নেট কানেক্ট সমস্যা করতেছে আমার ফোনের মোবাইলে নেট অনেক সমস্যা করতেছে এটা বুঝতেছি আমার মনে করে 153 200 এরকম করে কি এটা কি বিশাল দেয়ার কি বিক করে দেয়ার গন প্লাস তো নাম তো আমি তো দেখাইলাম আমি

এ দেখ এই উইন্ডো গুলো কিন্তু চলে আসছে এই যে দেখ ইনস্টলেশন হয় না এই ধরনের উল্টাপাল্টা কমান্ড দিচ্ছে কিন্তু এই যে দেখ এখানে দেখ ডট নেট ইজ নট ইনস্টল অটোকেট ক্যান নট বি ইনস্টল উইদাউট দিস যাদের বেশি প্রবলেম একটা কাজ করতে পারো তো টিম বিয়ার একটা সফটওয়্যার আছে বুঝছো সেটা নামাই নে আর যে পারে হ্যাঁ এটা ভিতর ঢুকে টিম বার হ্যাঁ টিম বান আরে ভিউয়ার ভিউ হ্যালো

একটু জাস্ট ফোনে বলে দিলেই বা জুমে যদি আপনারা নিজেরা নিজেরা মিটিং করেন আমি এখন যদি প্রত্যেককে এভাবে ধরা ধরা করতে যাই মনে করেন মানে আজকে সারা দিন চলে যাবে আর এই অটো ক্যান্সেল করতে করতেই আমাদের পুরো সেমিস্টার শেষ হয়ে যাবে জি স্যার আমি ভিডিওটা আছে ভিডিওটা দেখলেই হয়ে যাবে আর কিছু বিশাল যে করতেছে ওটা রেকর্ডিং করে রাখতেছে ওটা দেখেন জাস্ট হচ্ছে এই ফোল্ডারটা যারা ইনস্টল করতে প্রবলেম করতেছেন তারা এরকম একজন একটু আমার সামনে ইনস্টল তাইলেই হবে কারণ ফোল্ডার ইনস্টল করতে কোনো প্রবলেম আমার কথা না Okay. Uh -huh. আচ্ছা ডটনেট সম্ভবত এতক্ষণ মানে ডাউনলোড হয়েছে এখন হচ্ছে ইনস্টল হচ্ছে ডটনেট তো কিছুক্ষণ মানে ওয়েট করতে হবে আর কি আহ দাঁড়ান উইন্ডোজ নিড টু রিবুট ইউর পিসি টু ফিনিশ ইনস্টলেশন দা ফলোয়িং ফিচার আহ রিস্টার নাও ডোন রিস্টার আচ্ছা মানে ডটনেট ইনস্টল করতে গেলে আপনার ফোনে রিস্টার্ট দিতে হবে ইয়া কি জানি বলে বিশাল জি স্যার আপনি তাহলে রিজিস্টার্ড দিয়ে ডট নেট ইনস্টল করে আবার ফেরত আছেন আমি এর মাঝখানে হচ্ছে বাকিদের একটু দেখি যে কি প্রবলেম ঠিক আছে স্যার কারণ আপনি তো রিস্টার্ড দিলে হচ্ছে আপনি মানে মিটিং থেকে বের হয়ে যাবেন তো সমস্যা নেই ঠিক ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ওকে ওকে আপনি তাহলে ডট নেট ইনস্টল হলে আবার জয়েন করে দেন আমরা ফার্টার দেখবো যে আপনার বাকি কাজগুলো কিভাবে করা যাবে আচ্ছা এবার আমাকে এরকম একজন এই যে বলতেছিলেন যে ওই যাতে ফোল্ডারে ক্লিক করলে হচ্ছে মানে জিপিং হয় তারপর ডাউনলোড হয় না এরকম কি আছেন একটু বলেন তো স্যার আমি সাইদ নাজমুল হাসান সরি ইসলাম না না ইসলাম আপনি একটু আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন এই যে আমি আপনাকে কো-হোস্ট বানাই দিচ্ছি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন স্যার আমি মোবাইল ইউজ করতেছি জুম মিটিং তারপর ল্যাপটপ তো আলাদাভাবে চলতেছে তাহলে তো সমস্যা আচ্ছা এই যে ওই ফোল্ডারটা ইনস্টল করতে গিয়ে প্রবলেম ফেস করছেন আর কে কে আছেন এখানে আর কেউ কি আছেন ওই ফোল্ডারটা ইনস্টল করতে গিয়ে প্রবলেম ফেস করছেন আমারটা তো হচ্ছে আমি দেখলামই এখন মানে আপনাদের মধ্যে থেকে কেউ একজন একটু দেখেন তো ইনস্টল করতে গিয়ে প্রবলেম ফেস মানে প্রবলেম ফেস করতেছেন কিনা আচ্ছা বাকি যারা আছেন এই যে অভিষেক দে আশরাফুল ফাহিম ফয়সাল মুদাসিদ আপনারা সবাই কি ফোল্ডারটা ইনস্টল করতে পারছেন নরিয়া আমার ফোল্ডার ইনস্টল হয়েছে মানে ফোল্ড সরি ইসুল করতে পারছেন আনজিপ করতে পারছেন করতে পারছেন জি স্যার সবই গেছে হ্যাঁ সব হেলাল উদ্দিন তো পারছে আহ সাফুরা নিস আচ্ছা যে মেয়েদের মধ্যে আপনাদের আপনাদের কি ফটো টেস্ট করতে মানে ডাউনলোড করতে কোনো প্রবলেম হচ্ছে নাকি আপনারা পার্সেন্ট সব ডাউনলোড করতে স্যার আমি পারি নাই আপনি মানে আপনি কি ডাউনলোড করার সময় ওই যে সেম প্রবলেম ফেস করছেন যে মানে স্যার আমার অটো ডেস্ক ডব্লিউ এফ ভিউয়ার ডাউনলোড হয়ে গেছে তারপর স্যার খেয়াল ওই ডব্লিউ যেটা ভিউয়ার ওটা ডাউনলোড হবেই ওটা সবারই হবে ওটা কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এই যে আপনার যে ফোল্ডারটা এই অটোকে 2007 লেখা ফোল্ডারটা কি ডাউনলোড হইছে নাকি হয়নি স্যার এটা ডাউনলোড হইছে এটা ডাউনলোড হইছে আপনি কি এটা আনজিপ করতে পারছেন জি স্যার করছি এখন আচ্ছা আনজিপও করতে পারছেন এখন একটু আগে যে দেখালেন ওই যে বিশালকে যে দেখাচ্ছিলাম সেটআপ ফাইলে গিয়ে মানে ই এক্স ই ফাইলটা সেটআপ দিতে হবে এভাবে করে আস্তে আস্তে আগাই থাকেন যদি এর মধ্যে কোনো প্রবলেম হয় মানে আজকে মিটিং শেষ করাতে লাগে তাহলে আমাকে বইলেন আর বাকিটা তো আজকে রেকর্ডিংটা দেখলেই বুঝতে পারবেন যে কি করতে হবে জি স্যার এখন কথা হচ্ছে এই যে ইসলাম আপনি কি আপনার ল্যাপটপ দিয়ে একটু ঢুকতে পারবেন যে ফোল্ডারটা ডাউনলোড করতে কার কি প্রবলেম আচ্ছা স্যার আমি হচ্ছে সামান্তা প্রাপ্তি আপনারা কি ফোল্ডারটা ডাউনলোড করতে পারছেন জি স্যার ফোল্ডার ডাউনলোড করছি মানে দুই মানে পারছেন আমি স্যার আমারটা হচ্ছে গিয়ে 2.2MB সম্ভবত হচ্ছে আর কি 2.2MB মানে আমি বুঝি নাই আর মানে জিনিসটা কি একটু বোঝায় মানে স্যার আর অল্প একটু বাকি দেখাচ্ছে ডাউনলোড হওয়ার আচ্ছা তাইলে আপনি ডাউনলোড পজ করে আবার রিস্টার্ট করেন বা রিজিউম করেন হয়তো নেট কানেকশন এখন একটু স্লো পাচ্ছে দেখে আটটায় আছে নেট কানেকশন যদি আবার যদি ঠিকমতো পায় তাহলে দেখবেন যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে স্যার আমারটা তো তাড়াতাড়ি ডাউনলোড হচ্ছে আটকায় না তো মানে আপনারটা কি এখন মানে ডাউনলোড হচ্ছে নাকি তার মানে আপনি আগে ট্রাই করেন নাই এখন আপনি ডাউনলোড দিবেন জি স্যার আচ্ছা আচ্ছা তাইলে ঠিক আছে তাইলে ডাউনলোড হবে ওকে এবার আমাদের বলেন এই যে শাওন আছেন শাউন আপনি কি পারছেন আইডি 16 স্যার আমারটা আমারটাই ইনস্টল হইতাছে হচ্ছে ওকে হ্যালো স্যার আমি ল্যাপটপ থেকে জয়েন করছি ওকে তাইলে আপনার জানি কি প্রবলেম ছিল আপনার ফোল্ডারে ডাউনলোড হয় না ওকে এবার আপনি শেয়ার দেন আপনার স্ক্রিনটা দেখেন আমি আপনাকে ইয়া বানাই দিচ্ছি কো হোস্ট এখন আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি বলুন জি স্যার স্যার দেখতেছেন না আপনার স্ক্রিন এখনো দেখা যাচ্ছে না বোধ হয় হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে হম

আচ্ছা মানে আজকে হচ্ছে একটু ওয়েট করেন দেখবেন যে এটা জিপি হয়ে যায় তখন লাগার কথা এটা মানে ক্রস করেন তো এটা ক্রস করব হ্যাঁ এখান থেকে এখানে আসছে আচ্ছা তাহলে একটু ওয়েট করেন তাহলে একটু বারুক আচ্ছা এটা হবে মানে এখন আপনার নেট স্পিড কি স্লো একটু না স্যার আমার নেট স্পিড ঠিক আছে না আর আমার কথা আটকে আটকে আসতো না হ্যাঁ কথা তো একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে জি স্যার আচ্ছা মানে ডাউনলোড কমপ্লিট হইছে ফোল্ডারটা এরকম কেউ আছেন এখানে যে ডাউনলোড কমপ্লিট একদম ডাউনলোড কমপ্লিট এরকম কেউ আছেন মানে এখন হচ্ছে একদম ফোল্ডারটা ডাউনলোড পুরোপুরি কমপ্লিট হইছে আ অভিষেক দা তো পারছে এই যে আশরাফুল আপনি কি ডাউনলোড করতে পারছেন

স্যার আমি তো মোবাইল থেকে জয়েন করছি আর আমার যে ল্যাপটপে আমি কাজ করব ওইটা আরেকজনের কাছে ওইটা আরেকজনকে ইনস্ট্রাকশন দিতেছি করার জন্য তাহলে একটু জিজ্ঞেস করেন যে মানে ওপেন করলে কি কি বলে মানে কি সমস্যা বলতেছে কোনো কিছু বলতেছে না ওপেনই তো হইতেছে না স্যার মানে ওপেন দাওতে মানে ওপেন হচ্ছে না এটা শুধু ঘুরতেছে আপনার ল্যাপটপ কি মানে স্লো একটু এখন প্রবলেম হচ্ছে না দেখলে না স্যার স্লো না তো ল্যাপটপ ঠিক আছে না দেখলে তুমি তোমার ভিডিওটা অন করে দেখাই দাও মোবাইল দিয়ে এটাও করতে পারেন আচ্ছা আমি ভিডিওটা অন করে আপনার মানে ল্যাপটপের স্ক্রিনটার দিকে ধরলেন হয়তো কিছুটা হলে আন্দাজ করতে পারবেন হ্যাঁ ভিডিওটা অন করুন জি স্যার ঠিক আছে এই যে স্যার দেখা যাচ্ছে

ক্র্যাক ফাইল কপি আচ্ছা মানে স্যার যে যে ডাউনলোড করছেন ফোল্ডারটাতে ঢুকেন আচ্ছা ঠিক আছে স্যার ঢুকতেছি এই ফোল্ডারটাতে জি 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 স্যার এখানে দেখেন দুটা টেক্সট ফাইল আছে দেখেন ক্র্যাক নোট লেখা ক্র্যাক নোট ঠিক স্যার ক্র্যাক নোট জি স্যার ক্র্যাক নোটস আর ক্র্যাক নোটস 1 এই ক্র্যাক নোট যে কোনো একটা ফাইল অন করে দেখেন ভিতরে কি লেখা আছে হ্যাঁ ক্র্যাক নোট ক্র্যাক নোট ক্র্যাক নোটস আচ্ছা ক্র্যাক নোটস যে কোনো একটা যে কোনো একটা দুটার মধ্যে একই জিনিস লেখা আছে জি স্যার এই যে কিছু হজবরল লেখা আছে স্যার স্যার হজবরল লেখা আছে মানে আপনার লেখা পড়া যাচ্ছে না না স্যার খুবই দাঁত ভাঙা বাংলা ভাষায় লেখা আছে কিছু কথা বুঝতে পারছি বুঝতে পারছি আপনি আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন আচ্ছা ঠিক আছে স্যার জি স্যার করছি আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান না আপনি যে ফোল্ডারটাতে ছিলেন ওইখানে অটো ক্যাক সরি ক্র্যাক নামে কোন ফোল্ডার ছিল আহ ক্র্যাক স্যার আহ স্যার বিন বিন পরে ক্র্যাক একটা আছে সেকেন্ড আচ্ছা উই ক্র্যাক ফোল্ডারটা হচ্ছে কপি করেন ক্র্যাক ফোল্ড আর কোথায় কপি করবো স্যার আগে ক্র্যাক ফোল্ডারে কপির উপরে ক্লিক করেন কপির উপরে ক্লিক করব ঠিক আছে স্যার করছি স্যার এবার এই ফোল্ডারটা হচ্ছে আপনি আপনার সি ড্রাইভে যান সি ড্রাইভে গেলাম জি স্যার গেছি সি ড্রাইভে সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলে যান প্রোগ্রাম ফাইল হ্যাঁ জি স্যার গেলাম প্রোগ্রাম ফাইলে অটোকেট নামে কোনো ফোল্ডার আছে অটোকেট স্যার একটু দেখতেছি না স্যার এখানে তো অটোকেট নামে নাই তো স্যার আচ্ছা সরি দেখি আছে অটোকেট জি স্যার পাইছি অটোকেট 2007 আছে ভাই এনটিএক্স এর নিচে হ্যাঁ জি স্যার পাইছি ওটা ডকানো গো জি স্যার ডুকছি উইকা ক্র্যাক ফোল্ডারটা কপি করেন এখানে এখানে ক্র্যাক ফোল্ডারটা কপি করব আচ্ছা পেস্ট পেস্ট করব আর যদি আগে থেকে থাকে তাহলে রিপ্লেস করেন জি স্যার করতেছি

আগে তো এখানে ক্র্যাক নাই না নাই তো দিলে তো যাচ্ছে না স্যার কপি তো স্যার কি করব স্যার আচ্ছা ঠিক আছে না স্যার ডাবল ক্লিক করলাম তো হইতেছে না না স্যার সমস্যা কপি এখানে কোনো কিছু একটু ভিডিওটা শেয়ার করে দিই একটু দেখা যাচ্ছে স্যার আমি আমার ভিডিওটা আবার অন করতেছি স্যার একটু ইনস্টল পরে ইনস্টল পরে এই জিনিসটা ইনস্টল করার পরে যেটা আসছে স্যার এটা একটু দেখাচ্ছি হ্যাঁ দেখান জি স্যার এই যে স্যার ইনস্টল করার পর এরকম আসছে স্ক্রিনটা এই যে স্যার কি লেখা একটু পড়তে পারবেন আমি মানে এখান থেকে পড়া যাচ্ছে না জি স্যার আমি পড়তেছি স্যার এখানে আছে ইনস্টলাইজেশন দেন কমা কনফিগারেশন এন্ড হার্ডওয়্যার দেন আরেকটাতে লেখা আছে গ্রাফিক এন্ড কার্ড ড্রাইভার আপডেট দেন ড্র এন্ড এডিট দেন প্লট এন্ড পাবলিশ দেন টেক্সট এন্ড ল্যাঙ্গুয়েজ দেন ডেভেলপার ইনফরমেশন দেন কমান্ড এন্ড সিস্টেম ভেরিয়েবল হিস্টরি আপনি উপরে ক্লিক করেন তো ওই যে ইনস্টলেশন কনফিগারেশনে যান তো দেখেন তো কি বলে আচ্ছা ঠিক আছে স্যার যাই এটা কি অর্ডার ঢোকার পরে বলতেছে জি স্যার তাহলে তো আপনি অটোগেটে গেটে ঢোকেন আচ্ছা আপনি এখান থেকে বেরোন এখান থেকে বেরোন আচ্ছা ঠিক আছে স্যার বেরিয়ে যাচ্ছে আপনি অর্ডার গেট 2007 লেখা আছে সিম্বলটা আছে এটার উপরে মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করেন তো আচ্ছা মাউসের লেফট বাটনে ওপেন ওপেন দেওয়ার দরকার নেই আপনি মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করেন ঠিক আছে স্যার পার্টনে দুই বার দিলাম তো স্যার ইয়েস স্যার এই যে স্যার লেফট বাটন এই যে স্যার এরকম আচ্ছা 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 অনেকগুলো অপশন আছে এখানে আচ্ছা 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 আবার ক্লিক করেন আবার ক্লিক করেন ওই যে নিচে দেখেন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর একটা লেখা আছে না নিচে আচ্ছা আবার আবার ভাই আবার আরে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর জি জি স্যার জি স্যার ওটার মধ্যে ক্লিক করেন হুম ওটার মধ্যে দিলাম জি স্যার এই যে এরকম ইয়েস দেন Is it, yes okay dilam yeah. hmm. okay then, sir yes yeah. sir autocad is no longer the default application associated with the dwg file type then i said do you want to dwg files to open with autocad by default yes or no yes then yes then yes okay okay yes Let me see. yes yes নীচে স্যার এরকম একটা স্ক্রিন আসছে ওড লাইক টু ডু না পরে নেক্সট দেন না আগে দেখেন কি বলছে আচ্ছা স্যার এই যে এখানে আসছে রিমাইন্ডার ইউ हैव 30 ডেজ টু রেজিস্টার এন্ড প্রোডাক্ট তার নিচে আসে ওড লাইক টু ডু অ্যাক্টিভেট দা প্রোডাক্ট অর রান দা প্রোডাক্ট দেন দেন ওকে রান দা প্রোডাক্ট আবার ওকে দেন এবার আপনার ওটাকে নিশ্চয় হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই আপনি হচ্ছে এই যে দেখেন এই নিচে এখানে স্ক্রিনে কি লেখা আসছে মেবি তারপরে সাম কিছু একটা বাম দিকে দেখেন তো কি লেখা আছে দেখেন सर एखाने तो स्क्रीने शुद्ध देखा जा रहा है एक्स एक्स एक्सिस वाई एक्सिस जेड एक्सिस है तीनटा या दाव आछे देन ये सर एरकम किछु ऑप्शन आछे हां राइट साइडे देन ये जे स्क्रीन रूप पर एरकम किछु ऑप्शन आछे देन ये जे स्क्रीन टाइम हां हां ठीक ক্রস করেন আপনি অটোকেডে থ্রি ডি ভার্সনে ঢুকে গেছেন আমরা টু ডি শিখবো আমরা থ্রি ডি শিখবো না আপনি এই যে উপরে দেখেন আমি বলি বের হওয়ার দরকার নাই বের হওয়ার দরকার নাই উপরে দেখেন বাম দিকে কর্নারে অটোকেড মানে ক্লাসিক চুজ করেন উপর থেকে বাম দিকে দেখেন অটোকেড ক্লাসিক চুজ করেন এখান থেকে অটোকেড ক্লাসিক আছে অটোকেড ক্লাসিক লেখা কিছু আছে ঠিক আছে স্যার অটোকেড ক্লাসিক তো अच्छा अपने बैरियर जन बैरियन बैरियन आप जो नावर ढूंढना आपने को ऑप्शन दी बैरियर जन अच्छा बाकी जा रहा है सर ये सायद दाजमुलिस्लाम जी sir रोडो के क्लासिक पैसे पैसे sir रोडो के क्लासिक पैसे क्लासिक के आशर पोरे जो सरया मुन्नु किसी को लखा स्ट्रंग जन ठीक अच्छा भाई सर जन अच्छा अपनी হম ক্রস করে বেরিয়ে যাব আবার দুকেন আবার দুকেন আর কি শুন কাজ কি সর্ব কাছে হ্যাঁ আপনি মানে আবার দুকেন সময় হচ্ছে আপনাকে 3D 2D অপশন দেয় আপনি এখানে 2D সিলেক্ট করেন না যার জন্য আপনি বারবার 3D তে ঢুকবেন আমরা 3D তে কাজ করব না আমরা সব টাইম একটা পিকচার শেয়ার করতে চাই হ্যাঁ হ্যাঁ আমি ওটা স্যার এখন আবার তো हमें उत्तक में नहीं चेस करें हमें देखते सी है आपने आबर दुबे आबर की रानेज एडमिनिस्ट्रेशन सर आबर तो आगे नहीं आप 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 � रामदे प्रोडक्ट आ दें ओके ओके सर ओके दी बो है ना अंदर अंदर नहीं किलेगा इसे किलेगा इसे ये न्यू फीचर्स ना ना मेंबी लेटर दें मेंबी लेटर ये यस लिखा ना मेंबी लेटर दे क्लिक करना मेंबी लेटर हाँ जी 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 मेंबी लेटर जी हैं ठीक है सुबह दें मेंबी लेटर ओके हाँ

কিছু বছর আমার আপনি আমার কথা শুনতেছেন জুমে এ তো স্যার আমি ব্যাক ক্যামেরা এত স্যার এবার আমি কি করব আপনি

আপনি ওই সেটআপ ডট ইএক্সি তে ক্লিক করলে যা আসবে আপনি খালি ইয়েস দিবেন ঠিক আছে পরে পরে ইয়েস দেন মানে না পরে ইয়েস দেন না পরে জাস্ট মানে পরে স্টেপ গুলো হ্যাঁ হ্যাঁ আপনারটা আগাচ্ছে ওকে স্যার এই যে আপনার যেটা আসছে এখন আপনি উপরে দেখেন উপরে কি লেখা আছে ইনস্টলেশন এলোন টাইপের কিছু একটা লেখা আছে দেখেন তো পড়া যাচ্ছে না চুজ অ্যান ইনস্টলেশন টাইপ ওইটা তারপরে একদম সবার উপরে কি আছে এই যে स्टैंडबाय इंस्टॉलेशन बाय टाइपर किससे लिखा सिर्फ ना सर इन्स इन्स शुद्धी इंस्टॉल लिखा शुद्धी इंस्टॉल नहीं लिखा नीचे एक तर ब्लू कलर के टेक्स्ट में ये तो क्यों लिखा सर ये सर ये तो या स्टैंड अलोन है 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 ये तो दिक्क्लिक करें ये तो दिक्क्लिक करा सस्ता गए तो फैक्टर

আর কে আছেন এরকম প্রবলেম ফেস করতেছেন বা মানে কেউ আছেন আচ্ছা বিশাল আপনি কি ওই নেট ইনস্টল হইছে আপনার স্যার আর ওপেন হচ্ছে না ওই যে ক্র্যাক ফোল্ডার কপি করেন নাই করছি ক্র্যাক ফোল্ডার কপি করছি স্যার একটু দেখেন স্যার আচ্ছা আমি একটু মানে আচ্ছা ওটা দেখি ও আচ্ছা দেখেন ওর কিন্তু এখন ইনস্টলেশন কমপ্লিট হয়নি ও জাস্ট হচ্ছে ইয়া করলো ইয়ানি বলে ওই ডট নেট ফ্রেমওয়ার্ক ছিল না ডট নেট ফ্রেমওয়ার্ক ডাউনলোড করলো এখন আমরা ওরটাকে দেখি যদি কেউ দেখেন যে কোন স্টেপ মিস করছেন তাহলে স্টেপটা কমপ্লিট করেন হয়তো তাহলে কাজ করবে আর নাইলে আমরা দেখব সমস্যা আছে বিশাল আপনি স্ক্রিন টেক দাঁড়ান স্যার আমি তো ওই যে ফাইলটা ডাউনলোড ডাউনলোড করে ফেলছি স্যার ওই খাচ্ছিলাম তো খাইতে খাইতে করে ফেলছি স্যার এখন এটা ওপেন হচ্ছে না ওই যে ওই ওই ক্র্যাক ফাইলটা কপি করে আর যেখানে যে ফাইল ফোল্ডারে এটা ইয়া করা ছিল ওইখানে পেস্ট করে দিছি মানে কাট করে পেস্ট করে দিছি কিন্তু তারপরেও এই যে অটোকেডটা আসতেছে ছলা আচ্ছা তাহলে মনে আপনার আর এই যে আরেকজন যে আছে এই যে জানি না স্যার জি স্যার আমার হ্যাঁ আপনারও বোধহয় सेम সমস্যা আপনাদের দুই তাহলে যে কোনো একজন মানে বিশাল আপনি আপনার স্ক্রিন একটু শেয়ার করেন ওকে স্যার একটা মিনিট একটু ওয়েট করেন

source file not found ইউজার স্পজল ডাউনলোড অটোক্যাড 2007 তো ফাইল রু আমি এটাতে ইগনোর দিছি আপনি কি সেম প্রবলেমই হইছে স্যার আমি এটা দি ইগনোর দিছি তারপরে সবগুলাতে ইগনোর দিছি এরপরও ওপেন হয় না আর কি যেন আসে আবার রিট্রাই দেন তো রিট্রাই দেন তো source file not found ক্যানসেল দিলে স্যার পুরাটা অফ হয়ে যায় সে ইগনোর দিয়ে দেখি দিলেও বারবার আসতেছে স্যার ইনজিস্টেন্ট दैट यू कैन ইট আপনারা মানে ক্র্যাক ফাইলটাকে ঠিকমতো কপি করছেন স্যার দেখেন আচ্ছা বিশাল আপনি একটু আপনার ইয়াটাতে যান তো ওই যে আপনি এই অটোকেড লেখা যে ফোল্ডারটা আপনি এক্সট্রাক্ট করছেন ওই ফোল্ডারে যান যাচ্ছি স্যার এই যে फाइल uh, लोकेशन। ना प्रोग्राम फाइल तो मान आपने की प्रोग्राम फाइल कॉपी करते हैं ना?

জানা মতে তো এই একটা প্রবলেমই সবার হয় ওই জন্যই দেখি আচ্ছা স্যার ডাউনলোডস জি এইখান থেকে হচ্ছে যে ক্র্যাক নোট একটা ক্র্যাক নোট ওপেন করেন তো যে ক্র্যাক নোট লিখে যে আছে ওকে আপনি তো পুরো কাটই করে ফেলছেন জি স্যার কাট করে দিয়ে দিছি আল্লাহ রে এক্সট্রাক্ট দা কনটেন্টস স্যার ওইখান থেকে আবার নিয়ে আসি স্যার সমস্যা নাই তো আচ্ছা সমস্যা নাই এক্সট্রাক্ট দা কন্টেন্টস অফ ক্র্যাক ফোল্ডার কিন্তু অটোকেট প্রোগ্রাম ডিরেক্টরি ওভাররাইড দা ওল্ড ওয়ান্স ওকে আচ্ছা আপনি ওইখানে তাইলে হচ্ছে এটা জান আপনার এই সি ড্রাইভে অটোকেট ডিরেক্টরিতে যান হ্যাঁ এখানে ক্র্যাক ফোল্ডারটা কই এই যে স্যার এটাতে ঢোকেন তো ওকে স্যার আ সবই তো ঠিক আছে जस्ट ये फाइल गुला कॉपी करें तो मनी फाइल गुला एक साथ सब गुला सिलेक्ट करें कुर्सी सर राइट क्लिक करा कॉपी दें हाँ जी सर कॉपी बायरेशन मनी फोल्डर का बायरेशन जी सर राइट क्लिक करे पेस्ट दें रिप्लेस दें रिप्लेस हैं सर कंटिन्यू दी बो हैं 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 कंटिन्यू दें ओके सर यहाँ तक बायरेशन तो আচ্ছা এবার দেখেন তো আপনার অটোকেটের ইয়া কই মানে শর্টকাট কি দেখাচ্ছে না শর্টকাট আইকন টাইকন কিছু ক্রিয়েট হয়নি তো স্যার এই যে উইন ইয়াতে আছে স্যার আমরা শর্টকাট গুলো এক্সপ্লোরার এখানে রাখি আর কি স্যার আচ্ছা আচ্ছা এই যে স্যার সমস্যা হচ্ছে এরর 1308 সোর্স ফাইল not ফাউন্ড মানে কি পাজল ডাউনলোড এত স্যার ফার্স্ট আনইনস্টল করে তারপরে আবার করব ওরা দেখতে পারেন কি সমস্যা আমি মানে এই প্রবলেম তো কোনোদিন দেখি নাই আসলে স্যার আমারও সেম সমস্যা আপনারও কি এরর 1308 আসছে জি স্যার আচ্ছা মানে আপনার নেট কানেকশন আছে না এখন জি স্যার মানে এই যে ইয়া বিশালের নেট কানেকশন আছে জি স্যার আছে স্যার ইউটিউবে ঢুইকা লিখেন এরর 1308 অটোকে 2007 দেখেন এটা কি সলিউশন দেখায়

Uh, no internet, the আচ্ছা বিশাল আপনার কি সিরিয়াল কি দেয়া লাগছিল জি স্যার প্রবলেমটা কোন জায়গায় হইছে আচ্ছা স্যার আনইনস্টল করে আবার ফার্স্ট থেকে করি এই যে মানে আরেকজন যে বললেন আপনারও সেম প্রবলেম জাস্ট এররটা লিখে ইউটিউবে মানে কয়েকটা ভিডিও দেখবেন যদি একটা ভিডিও দেখে সলিউশন না বুঝেন দুই তিনটা ভিডিও দেখলে এই প্রবলেমের সলিউশন পাওয়া যাবে আপনি আচ্ছা স্যার আচ্ছা আর বাকি মানে ঠিক আছে আপনারা তাহলে মিটিং নিপ করতে পারার সমস্যা নেই আর বাকি কেউ আছেন যে মানে প্রবলেম হইতাছে ইয়ার কি অবস্থা এই যে প্রাপ্তির কি অবস্থা আপনি কি আগাইতে পারছেন কিচ্ছুটা স্যার আমি হচ্ছে গিয়ে যে সবগুলোর ভিতরে ঢুকে ঢুকে পর ওকে 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 আপনি আপনার কি ডটনেট মানে ইন্সটল করতে बोलतेছেন নাকি ডটনেটের কোনো প্রবলেম নেই স্যার ওটা তো মনে নাই সার ও ক্র্যাক যেটা লেখা আছে আর ওইটা ভিতরে ঢুকতে এ এ ডি এল এম ডি ডাবল ফোল্ডারে যা যা আছে সব কিছু হচ্ছে আপনি আপনার সি ড্রাইভে প্রোগ্রাম তে গিয়ে অটোকেড এর মধ্যে রিপ্লেস করে দিবেন কপি করে রিপ্লেস করে দিবেন যা আছে ক্র্যাক ফোল্ডারের ভিতরে ঠিক আছে কিছু নিয়ে নিয়ে পুরো হচ্ছে অটোকেড ফোল্ডারের ভিতরে কপি করতে থাকবো না 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 কিছু নিয়ে নিয়ে না আপনি জাস্ট যেই ফোল্ডারটা ডাউনলোড করছেন ওখানে দেখবেন ক্র্যাক নামে একটা

ফটোকেটটা ঠিক মতো ইনস্টল করে ফেলতে পারি মানে পরশু দিনের ভিতরে ঠিক আছে ওকে তাহলে আমি সাউন্ড কিছু বলবেন স্যার আমার তো ইনস্টল হইতো আছে এখন আটকে রইছে আচ্ছা আধা ঘন্টার উপর হ্যালো স্যার হ্যাঁ বলেন বলেন স্যার আমারটা ইনস্টল হইছে মানে ইনস্টল হইছে ডাউনলোড হইছে হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার করে দেখাবো আচ্ছা তাহলে আমি একজনের টেক মানে রেকর্ড করে সবার জন্য রাখা দিই ওকে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমরা দেখি 10 মিনিটের মধ্যে আপনারটা ইনস্টল করা যায় কিনা আপনাকে

এই যে উপরে দেখেন ডেস্কটপ লিখে আছে ডেস্কটপ ডেস্কটপ হ্যাঁ ক্লিক করেন নিচে এসে ওকে দেন বাস বাস আর কিছু করতে হবে না এটা ডেস্কটপে এক্সট্রাক্ট করতেছি যেন সহজে খুঁজে পাওয়া যায় এই জন্য আর কোনো কারণ নেই আচ্ছা ওরটা হচ্ছে পুরাটা যদি মানে সম্ভব হয় দেখানো আমি ওরটা পুরাটা দেখাচ্ছি তো যারা প্রবলেম ফেস করতেছেন বা যারা এখনো করতে পারেন নাই আমি এই রেকর্ডিং দিয়ে দিব সবাই হচ্ছে মানে দেখেন আশা করি দেখলে বুঝতে পারবেন যে কি করতে হবে আচ্ছা হয়ে গেছে বলতে তাই না তো হয় মানে এটা ক্রস করে দেন ক্রস করে দেন আপনার এই যে ইয়া থেকে বের হয়ে যান এই যে আপনার মানে ইয়া তো থাকার দরকার নেই গুগলে থাকার দরকার নেই এখান থেকে বের হয়ে যান মানে এটা মিনিমাইজ করে দেন বা ক্রস করে দেন ইচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও মানে কাটা দেন

আমি আপনাকে কিবোর্ডের ছবিটা দেখাই দিছি একটু আপনি একটু ওয়েট করেন ঠিক আছে জি আচ্ছা যারা মানে থাকতে চান মানে যদি কারো প্রবলেম থাকে চলে যেতে পারেন সমস্যা নাই আমি ওর সাথে মানে ওকে দেখাই দিয়ে ওর সাথে রেকর্ডিংটা আমি আপনাদেরকে দিয়ে দিব যেহেতু এগারোটা বেজে গেছে আপনাদের থাকার দরকার নেই আপনারা চাইলে মিটিং লিখ লিখ করতে পারেন যদি কারো প্রবলেম হয় আর যদি প্রবলেম না থাকে তাহলে দেখেন দেখে দেখে হচ্ছে আমাদের সাথেই করে ফেলেন তাহলে সুবিধা হবে আচ্ছা আপনি আপনার স্ক্রিন শেয়ারটা দাঁড়ান আপনি আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে জি স্যার আপনি আমি ভুল ছবি নিয়ে আসছি দেখতেছেন জি স্যার ও এই রাইট বাটন বলছিলেন এই যে এই রাইট বাটনটা এই যে এটা হচ্ছে রাইট বাটন এটা হচ্ছে লেফট বাটন আপনার টাচ রাইট বাটন স্যার আমার টাচ প্যাডে তো এরকম না আমার টাচ পুরোটা মানে একটাই মানে এরকম রাইট লেফট আলাদা ওটা নাই মানে হচ্ছে আপনার রাইট লেফট নাই না বুঝতে পারছি মানে আপনি ডান দিকে ক্লিক করেন ওইটাই আপনার রাইট স্যার আমার তো এই মানে উপরে যে এইদিকে ক্লিক করেন এইদিকে ক্লিক করেন এটাই আপনার রাইট এটাই রাইট এইটা হচ্ছে লেফট স্যার আমি তো বুঝছি আমি এরকম ল্যাপটপ অনেকগুলো দেখছিলাম বাট ওই না তো ল্যাপটপটা বাবা রে আপনার আপনার টাস্কপ্যাড পুরোটা সমান তাই তো জি আপনি ডান দিকে নিচের দিকে ডান দিকে ক্লিক করলে এটা রাইট আর বাম দিকেটা হচ্ছে লেফট আচ্ছা তো এখন এটাকে অটো ক্যাডটাকে কি করব এটার উপরে রাইট বাটনে ক্লিক করেন এই ফোল্ডারটার উপরে হইছে স্যার হ্যাঁ 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 এই যে নিচে কাট কাটে ক্লিক করেন ওই যে কাট আছে কাটার মধ্যে ক্লিক করেন এবার হচ্ছে ঢুকেন আবার ওই যে দিস তে যান দি দিস তে যান ওই যে উপরে কোণা দিয়া দিস দিস পিসি দিস পিসি মানে

এবার পেস্টে ক্লিক করেন নিজে দেখেন পেস্ট কই আছে কপি নিচে পেস্টে ক্লিক করেন করেন Субтитры создавал DimaTorzok

嗯嗯。<laughs> ао амо амо а you yeah.

অনেকক্ষণ আটকায় থাকে একসাথে দেখবেন অনেক হয়ে গেছে একটু ওয়েট করেন আর যদি না হয় তাহলে কালকে আমার একটা গ্রুপের মধ্যে আমার মানে বই আরেকবার তাহলে আবার শুরু থেকে মানে ইনস্টল করার চেষ্টা করেন হয়তো বুঝতেছি না কি প্রবলেম কারণ মানে ফাইল ডাউনলোড হওয়ার জন্য তো এতক্ষণ সময় লাগার কথা না তারপরও কি জন্য লাগতেছে কে আচ্ছা স্যার কালকে বলবো আচ্ছা যদি মানে না হয় আমাকে কালকে জানাবেন ঠিক আছে ঠিক আছে

স্যার ডাউনলোড স্যার হয় নাই স্যার ওর ঠিক আছে স্যার মানে কয়েকবার ট্রাই করছিলাম স্যার তখন হয় নাই এখন আবার করতেছিলাম স্যার এখন পজ দিয়ে রেখেছি স্যার এমবি হতে তাইলে আবার একটু কষ্ট করে ডাটা প্যাক কিনে তারপর হচ্ছে বাকিটুকু করেন জি স্যার জি স্যার আপনি মানে চালিয়ে দেন মিটিং লিভ করতে পারেন অসুবিধা নেই আচ্ছা এই যে ইয়া এই যে যিনি নাম সাইদ নাজমুল ইসলাম ครับ এই সেটআপ ফাইল এ ক্লিক করেন একদম নিচে দেখেন একদম নিচে 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 হ্যাঁ করেন

তার ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল আসছে আচ্ছা ইয়েস দেন ইয়েস দিয়ে দেন স্যার এটা কি আপনি দেখেন নাই না এটা আমি দেখিনি ও আমি মনে করছি দেখছেন স্যার এটা দেখছেন হ্যাঁ দেখতেছি এই যে এই যে এই যে দাঁড়ান দাঁড়ান এই যে স্ট্যান্ড এন্ড ইনস্টলেশনে ক্লিক করেন বাম দিকে স্ট্যান্ড এন্ড হ্যাঁ হ্যাঁ ইনস্টলে ক্লিক করেন ইনস্টল ওকে দেন ওকে দেন ওকে হ্যাঁ তারপরে এই যে দেখেন ডাউনলোড এন্ড ইনস্টল দিস ফিচার এটার মধ্যে ক্লিক করেন আল্লাহ জানে ডাউনলোড করতে কতক্ষণ লাগে এটা সময় লাগবে স্যার হ্যাঁ সময় তো লাগবেই আমি 45 মিনিট উপর বসে আছি স্যার এটা হয়ে গেছে এই যে এটাই এটা ডাউনলোড হইতেই জি স্যার এখানে আমি বসে আছি স্যার ইয়ারটা তো বিশালের টা তো হইলো ডাউনলোড এখন দেখি না যদি আপনাদের মানে দুজন আর হচ্ছে নাজমুল আপনাদের দুজনের কি জি স্যার আমার মাউস আছে কিন্তু মাউস এখন ইউজ করতেছি না অটোকেট যখন ক্লাস করবেন বা বাসায় প্র্যাকটিস করবেন মাউস অবশ্যই লাগবে মাউস ছাড়া অটোকেডে সারা तरी কাজ করা যায় না আচ্ছা ঠিক আছে স্যার ওটা তো আটকে আছে সামনে আই না আমারও এখানে আটকে আটকে আছে এখানে সার্টিফিকেট এখানেই আচ্ছা এটা এটা মানে ডাউনলোড হোক এটা হয়তো সময় লাগবে আপনাদের মনে হয়তো সময় লাগবে যদি সিরিয়াল কি চায় দেখবেন ওই যে এই অটোকেট যে ফোল্ডারটা এক্সট্রাক্ট করছেন আমি যে আপনাকে দিয়ে কপি করাইলাম জি ওখানে ঢুকলে দেখবেন যে ক্র্যাক নোট নামে কতগুলো টেক্সট ফাইল আছে ওখানে ঢুকলে দেখবেন সিরিয়াল কি দেয়া আছে 111 তারপর মনে হয় এরকম 1111 অনেকগুলো বার তো সিরিয়াল কিটা কপি করে বসাই দিবেন ওকে দিবেন দেখবেন যে আপনার বাকিটা অটোমেটিক হয়ে যাবে তারপরে যেটা কাজ সেটা হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে একটা ক্র্যাক ফোল্ডার নাম একটা ফোল্ডার আছে ওই ক্র্যাক ফোল্ডারটা কপি করে সি ড্রাইভে যাবেন সি ড্রাইভে প্রোগ্রাম ডিরেক্টরিতে যাবেন প্রোগ্রাম ডিরেক্টরিতে গিয়ে অটোক্যাট ফোল্ডারে ঢুকে হচ্ছে ওই ফোল্ডারটা কপি মানে রিপ্লেস না এটাই হচ্ছে কাজ করার কথা স্যার বুঝবো বুঝবেন না লাগবে স্যার না স্যার আপনি যা বলছেন যদি না বুঝি না বুঝলে কালকে আবার আমরা নক দেন রাতে আবার আমরা বুঝতে পারি কালকে দিনের বেলা আবার আরেকবার

তো ডাউনলোড হোক কালকে আমাকে নক দিয়ে আমি রাত তারপর বাকি জিনিসগুলো বলে তাহলে ঠিক আছে ওয়ালাইকুম ভালো থাকেন আচ্ছা